আজকে আপনাদেরকে একটা রেস্টুরেন্ট স্ট্রিট দেখাবো। এটা হচ্ছে কিতাকামি নদীর ধারে একটি রেস্টুরেন্ট স্ট্রিট। মেইনলি বিজনেসটা সন্ধ্যাবেলার থেকেই শুরু হয়, কিন্তু এখনও কিছু কিছু দোকান খোলা আছে। সামনে যে নদীটা দেখতে পাচ্ছেন সেটাই কিতাকামি নদী। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় জায়গাটাকে, কোনো রকম নোংরা আবর্জনা ফেলা হয় না। এবং এটার মেইন দায়িত্ব যারা সিটি কর্পোরেশনে চাকরি করে তাদের তো বটেই, কিন্তু যারা রেস্টুরেন্টের মালিক তারাও যথেষ্ট জায়গাটাকে পরিচ্ছন্ন রাখেন। তো চলুন আজকে আপনাদেরকে রেস্টুরেন্ট স্ট্রিটটা ভালো করে ঘুরিয়ে দেখাই। বিভিন্ন রকমের বার এবং পাস্তা রেস্টুরেন্ট, ইটালিয়ান রেস্টুরেন্ট, জাপানিজ রেস্টুরেন্ট তো আছেই বটে। মোস্টলি জায়গাটাকে ইজাকায়া স্ট্রিটই বলা যায়, কারণ ইজাকায়া প্রচুর রয়েছে। ইজাকায়া হচ্ছে জাপানিজ স্টাইল বার। তো এবং এই জায়গাটাকে সম্পূর্ণ ওই মেটাল কন্টেনার দিয়ে তৈরি করা হয়েছে, যেগুলোকে রিসাইকেল করা যাবে। এগুলো খুব সহজে এটার রিলোকেট করতেও সুবিধা হবে, বা রিপেয়ার করা বা বিভিন্ন রকম যদি মেনটেন্যান্সের প্রয়োজন হয় এগুলো খুবই সহজে করা যায়। আর এখানে রয়েছে আমাদের নদীর ধারে নামার জন্য একটা সিঁড়ি। চলুন আমরা ওই দিক দিকে একটু ঘুরে আসি। অনেকদিন পর আজকে ওয়েদারটা খুবই ভালো আছে। এখন থেকে প্রায় অক্টোবর মাস অবধি ওয়েদার এরকমই ভালোই থাকবে বাইরে ঘুরে বেড়ানোর জন্য। আর তারপরে তো শীত এলে তো বাইরে এইভাবে বসার সেরকম কোনো সুযোগই পাওয়া যায় না, চারিদিক প্রায় বরফই ঢাকা থাকে। তো নদীর দুই ধার দিয়ে অ্যাকচুয়ালি হাঁটার জায়গা আছে। অ্যাকচুয়ালি এই জায়গাটাকে ফ্ল্যাট প্লেন বলা চলে। তো গত বছরেরই বৃষ্টিতে একবার এই জায়গাটা পুরোটাই ভেসে গেছিলো। তো মোস্টলি এই জায়গাটাকে ফাঁকা রাখাই হয় ওই জন্য যে ফ্ল্যাট প্লেন হিসেবে। কিন্তু আর কিছুদিন পরে এই জায়গা থেকে আমরা অনেক সময় দেখব যে বোট চলাচল করবে, মানে ঠিক প্যাসেঞ্জার বোট না, কিন্তু কারোর যদি হবি থাকে বোটিং করার তো সে এখান দিয়ে করতে পারবে। তো বোট নামানোর জন্য এই র্যাম্পওয়েটা করা আছে। এই র্যাম্পওয়ে দিয়ে অ্যাকচুয়ালি বোট নামানো বা ওঠানো করা হয়। আপাতত জায়গাটা ব্লক করা আছে, তো এখানে বোটিং করানোর জন্য আগে থেকে পারমিশন করাতে হয়। এই যে সিঁড়িগুলো দেখছেন, সন্ধেবেলায় সবাই এসে এখানে আড্ডা মারতে বসে। বসার আরও জায়গা আছে যদিও। আপনাদেরকে যে জন্য বললাম যে জায়গাটা অ্যাকচুয়ালি ফ্ল্যাট প্লেন, তো তার একটি স্কেল আপনাদেরকে দেখাই। এই যে সামনে যে স্কেলটা রাখা আছে এটা দিয়ে অ্যাকচুয়ালি মাপা হয় যে জল কতটা উঠছে।
আর কিছুদিন পরেই যখন বসন্তকাল আসবে তখন এই জায়গাটা বিভিন্ন রকমের ফুলে ভরে থাকবে। অনেকে এখানে নিজের শখ হিসেবে হর্টিকালচারও করে থাকে, কিন্তু কিছু কিছু ফুল গাছ ন্যাচারালি এখানে গজিয়ে ওঠে। নদীতে এখন খুবই স্রোত রয়েছে, মানে ভালোবাসায় বললে খরস্রোতা, কিন্তু শীতকালে প্রায় জল না থাকে না বললেই চলে আর কি। এবং ওই যে দূরে আজকেও ইওয়াতে মাউন্টেন দেখা যাচ্ছে, যথেষ্ট আবহাওয়া পরিষ্কার থাকার জন্য যথেষ্ট ভালোই দেখা যাচ্ছে আজকে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই, আবার পরে অন্য কোনো জায়গা দেখা হবে আপনাদের সাথে। যদি আমার এই এক্সপ্লোরেশন ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভবিষ্যতে আরও জাপানের বিভিন্ন জায়গা আপনাদের কাছে তুলে ধরবো।